আসসালামু আলাইকুম টোমার্কেট অ্যাপ টেলিগ্রাম মাইনিং বোটে আপনারা যারা মাইনিং করেছিলেন 2 তারিখে কিন্তু তাদের এখান থেকে অ্যালোকেশন আমাদেরকে দেওয়ার একটা কথা ছিল, বাট আজকে কিন্তু তারা আর কি হচ্ছে আপনার অ্যালোকেশনটা দিয়ে দিয়েছে। তো অনেকেই দেখলাম এলিজিবল হয়েছেন এবং অনেকেই আবার এই যে দেখতে পাচ্ছেন চিটিং ডিটেক্টেড, ঠিক আছে, আই মিন এখান থেকে নট এলিজিবল করে দিয়েছে। বাট এইখান থেকে একটা হচ্ছে অপশন রয়েছে এখানে অ্যাপেল নাও, আই মিন আপনারা কিন্তু অ্যাপেল নাওতে ক্লিক করে আপনার ফর্ম ফিল আপ করে এখান থেকে হচ্ছে আপনার আর কি মানে আপনার অ্যাকাউন্টটা এলিজিবল করতে পারবেন। তো সেটা কীভাবে করবেন আমি এই ভিডিওতে ক্লিয়ার করে দিব, এবং এখান থেকে আপনারা আর কি মানে আর কি এখান থেকে এলিজিবিলিটি কীভাবে চেক করবেন এখন আপনারা বুঝতেছেন, এবং তাদের উইথড্র আপডেটটা কি আমি এই ভিডিওতে ক্লিয়ার করবো, ঠিক আছে। তো চলুন বেশি কথা না বাড়িয়ে মেন ভিডিওতে যাওয়া যাক। সো তার আগে একটি কথা না বললে নয়, যারা এখনও পর্যন্ত আমাদের টেলিগ্রাম চ্যানেলটিতে জয়েন করে নাই, এই যে দেখেন আমরা কিন্তু অলরেডি আমাদের টেলিগ্রাম চ্যানেলে আগে আপডেট দিয়ে দিয়েছি, ঠিক আছে। তো জাস্ট আপনারা আজকের ভিডিওটা যে দেখতেছেন জাস্ট এই ভিডিওটার এই যে দেখেন মোর অপশন এখানে ক্লিক করে দেওয়ার পরে আজকের অফার লিঙ্কে ক্লিক করে দিবেন অ্যান্ড সরাসরি কিন্তু আমাদের টেলিগ্রাম চ্যানেলে চলে আসবেন। তো ফার্স্ট অফ অল আপনারা জয়েন করে নিন, ঠিক আছে। আচ্ছা, তো এখন এখান থেকে হচ্ছে আপনার টোমার্কেট অ্যাপের মধ্যে আসার পরে এখান থেকে ফার্স্ট অফ অল আপনারা অ্যালোকেশনটা চেক করার জন্য যে কাজটা করবেন এখান থেকে ইয়ার অফ সেকশন দেখতে পাচ্ছেন, এখানে ক্লিক করে দেবেন, ঠিক আছে। তারপরে কিন্তু আপনাদের সামনে এরকম একটা ইন্টারফেস শো করবে। সো তারপরে এখান থেকে কিছুক্ষণ লোডিং নেবে, লোডিং নেওয়ার পরে এরকম আসবে, নেক্সটে ক্লিক করে দিবেন অ্যান্ড তারপর এরকম আসবে যে দেখেন স্কিপ অ্যান্ড ক্লেম, এখানে ক্লিক করে দেওয়ার পরে যে দেখেন কংগ্রাচুলেশন দেখালে পরে আপনি কিন্তু এখান থেকে আর কি আপনার ইয়ার্ড অফ অ্যালোকেশনের জন্য এলিজিবল, ওকে। সো তারপর এখান থেকে কিছুক্ষণ লোডিং নেওয়ার পরে কিন্তু আপনাদের এখান থেকে যে দেখেন স্টার্টে এখান থেকে ক্লিক করলে পরে আপনার কিন্তু টোকেন এখান থেকে শো করবে, ঠিক আছে। আচ্ছা, তাহলে আর কি কীভাবে আপনারা অ্যালোকেশন চেক করবেন আমি কিন্তু আপনাকে ক্লিয়ার করে দিলাম। অ্যান্ড এখন এখান থেকে হচ্ছে আপনার যারা নট এলিজিবল তারা এখান থেকে অ্যাপেল করবেন কীভাবে সেটা আমি বলি, ওকে। তো এখন যাদের নট এলিজিবল রয়েছে এইখান থেকে হচ্ছে আপনার একটা অপশন দেখবেন অ্যাপেল নাও, ওকে। তো জাস্ট এইখান থেকে আপনারা ক্লিক করবেন, ঠিক আছে, অ্যাপেল নাও মেবি এরকম সিস্টেম হবে। তো এইখান থেকে ক্লিক করে দেওয়ার পরে আপনাদের সামনে কিন্তু এরকম কিন্তু একটা ইন্টারফেস শো করবে, ঠিক আছে। তো ফার্স্ট অফ অল এইখান থেকে আপনাদের যে কাজটা করতে হবে দেখেন এখানে হোয়াটস ইয়োর টেলিগ্রাম আইডি, মানে এখান থেকে হচ্ছে আপনাদের টেলিগ্রাম আইডি কিন্তু এখান থেকে দিতে হবে। সো সেটা কীভাবে দিবেন আমি আপনাকে বলি। তো এখান থেকে জাস্ট আপনার ফার্স্ট অফ অল এই যে দেখেন আমরা কিন্তু মানে এখান থেকে ইউজার ইনফো ভোট একটা দিয়ে দিব, এখান থেকে জাস্ট সিম্পলভাবে ক্লিক করে দিবেন, স্টার্ট করবেন অ্যান্ড এইখান থেকে এই যে দেখেন আপনার ইউজার নেম এবং আইডি কিন্তু এখানে দিয়ে দিয়েছে। আপনার যে আইডিটা এখান থেকে নাম্বার রয়েছে এটা আর কি ক্লিক করে ধরে কপি করবেন অ্যান্ড তারপরে আপনার জাস্ট সিম্পলিভাবে এখানে আসবেন, আসার পরে আইডিটা দিয়ে দিবেন, ওকে। অ্যান্ড তারপরে এইখান থেকে যে আপনার হোয়াটস ইউর ওয়ালেট অ্যাড্রেস, তো এখন এই ওয়ালেট অ্যাড্রেসটা যে ওয়ালেটটা আপনারা এখান থেকে কানেক্ট করেছেন, ঠিক আছে, তো আর কি যে বিটগেট ওয়ালেটটা কানেক্ট করেছেন সেই ওয়ালেট অ্যাড্রেসটা কিন্তু আপনারা কি করবেন এখানে সাবমিট দিয়ে দিবেন, ঠিক আছে। আচ্ছা, সো তারপর এখান থেকে হচ্ছে আর কি তারা বলতেছে ওয়েন ডিড ইউ ফার্স্ট পার্টিসিপেট ইন টোমার্কেট। সো এইখানে হচ্ছে আপনার এই টোমার্কেট বোটের মধ্যে আপনারা কবে জয়েন করেছেন ফার্স্ট, এই যে দেখেন যেমন আমি 4 জুলাই জয়েন করেছি, তো সেটা এখান থেকে আপনারা টাইপ করে দেবেন, ঠিক আছে। অ্যান্ড তারপর এখান থেকে হচ্ছে তারপর রয়েছে হোয়াটস ইউর কারেন্ট লেভেল ইন টোমার্কেট, তো আপনার লেভেল কত ছিল সেটা দিবেন, এবং এখান থেকে ডু ইউ হ্যাভ দ্য প্রিমিয়াম মিডিয়াল, মানে এখান থেকে আপনার প্রিমিয়াম ইউজার নাকি এমনি ইউজার সেটা এখান থেকে দিবেন। ইয়েস হলো, যদি ইয়েস হন তো সেক্ষেত্রে ইয়েস টাইপ করে দেবেন, আর নো হলে নো, ওকে। অ্যান্ড এইখান থেকে দেখেন যে হাউ মাচ মানি হ্যাভ ইউ স্পেন্ড, মানে এখান থেকে কত স্টার দিয়ে আপনারা আর কি এখান থেকে মানে আর কি এখান থেকে হচ্ছে ইনক্রিজ করেছিলেন, লেভেল আপ করেছিলেন, যদি না করে থাকে নো লিখে দিবেন, ওকে। অ্যান্ড তারপর এখানে হাউ মেনি ইউজার হ্যাভ ইউ ইনভাইটেড টোটাল, যদি ইনভাইট করে থাকেন সেটা কিন্তু এখান থেকে দিয়ে দিবেন, এবং এখান থেকে দেখেন হোয়াট ডিভাইস ডু ইউ ইউজ টু প্লে টোমার্কেট, মানে আপনার ফোনের নাম কি সেটা এখানে দিয়ে দিবেন, আপনার কান্ট্রি কি সে কান্ট্রি দিবেন, আপনার মেইল দিবেন, ঠিক আছে। অ্যান্ড তারপর এখান থেকে হচ্ছে আপনারা দেখতে পাচ্ছেন প্লিজ ফিল ইন দ্য ডিটেলস ডিসক্রিপশন অফ ইউর আপিল, মানে এখান থেকে আপনার আর কি পক্ষ থেকে যে আপনি কিসের জন্য এখান থেকে সব কিছু আর কি সঠিক মতো করেছেন কিন্তু এখান থেকে নট এলিজিবল করছে, তো সেই অনুযায়ী এখান থেকে একটা হচ্ছে আপনার মানে ডিসক্রিপশন আপনি নিজে থেকে টাইপ করে দেবেন, ঠিক আছে। অ্যান্ড তারপরে সর্বশেষে যে কাজটা করতে হবে এখান থেকে হচ্ছে আপনার দেখতে পাচ্ছেন প্লিজ আপলোড অ্যানি, এখান থেকে বলছে যে রিলিভেন্ট পিকচার, ওকে। সো এখান থেকে হচ্ছে আপনার যে কাজটা করবেন জাস্ট এখান থেকে এই যে ফার্স্টে যে আপনার স্ক্রিনশটটা দিবেন, আচ্ছা, তো এইখান থেকে হচ্ছে আপনার প্রথম যে স্ক্রিনশটটা আপনার এখান থেকে আপলোড করবেন সেটা হচ্ছে এখান থেকে আসবেন টোমার্কেট অ্যাপের মধ্যে, এবং এতে ডায়মন্ড দেখতে পাচ্ছেন এখানে আপনার লেভেল কত ছিল সেটার একটা এখান থেকে স্ক্রিনশট নেবেন, ঠিক আছে। তো এখান থেকে হচ্ছে আপনার একটা স্ক্রিনশট নেওয়ার পরে জাস্ট এখানে আসবেন এবং এখান থেকে জাস্ট আপনার প্রথমটা জাস্ট এখান থেকে আপনারা আপলোড করবেন, ঠিক আছে। অ্যান্ড তারপরে আপনারা যে কাজটা করবেন এখান থেকে যে আর কি মানে দ্বিতীয় স্ক্রিনশটটা আপনারা কোথা থেকে দিবেন জাস্ট এখান থেকে ব্যাক প্রেস করবেন এবং এখান থেকে ইয়ার্ড অফ সেকশনে ক্লিক করে দেওয়ার পরে আপনার যে ওয়ালেট অ্যাড্রেসটা এখান থেকে আর কি কানেক্ট করছেন সেটার একটা স্ক্রিনশট নেবেন। স্ক্রিনশট নেওয়ার পরে জাস্ট এখানে আপনারা আর কি দিবেন, দিয়ে দেওয়ার পরে নিচে দিকে দেখবেন সাবমিট নামে একটা অপশন আছে, সাবমিট করে দেবেন, ঠিক আছে, এই তো আর কি। তো এইভাবে করে দিলে পরে তারা কিন্তু আর কি 24 ঘন্টা কি 12 ঘন্টার মধ্যে আপনার অ্যাকাউন্টটা আর কি নট এলিজিবল নাকি এলিজিবল সেটা কিন্তু করে দেওয়ার একটা চান্স রয়েছে, ঠিক আছে। এবং এখান থেকে এখন হচ্ছে আপনারা ভুলও কিন্তু স্টেকিং করবেন না, স্টেক করবেন না, এবং এখান থেকে উইথড্র অপশনে ক্লিক করে দিলে পরে দেখেন লিস্টিং সুন গো স্টেক অ্যান্ড আর্ন মোর, বাট এখান থেকে আপনাদের স্টেক করার প্রয়োজন নাই। এখান থেকে যে ব্যালেন্স পেয়েছেন এটা উইথড্র যখন তাদের লিস্টিং অ্যানাউন্সমেন্ট করে দিবে এখান থেকে আপনারা উইথড্র করতে পারবেন। আশা করি ক্লিয়ার করতে পারছি। তো আপাতত এইটুকু আপডেটই ছিল, অ্যান্ড পরবর্তী নেক্সট আপডেট পাওয়ার জন্য অবশ্যই আমাদের টেলিগ্রাম চ্যানেলে জয়েন করে রাখবেন।